আহারে ও হো ওই দরবারে গেলে ওরও সে সময় দয়াল হরিচাঁদ ঠাকুরের কাছে এক একজন ভক্ত কি এক এক কিছু চায়। কেউ বলে দয়াল আমি ব্যবসা করি, আমার ব্যবসায় শুধু লস হয়, কোনো উন্নতি নাই। দয়াল গো আমার ব্যবসায় যেন লস না হয়ে যেন লাভ হয়। দয়াল হরিচাঁদ ঠাকুর বলে যাও হবে। কেউ গিয়ে বলে দয়াল আমার তো চারটা কন্যা সন্তান, আমার একটা পুত্র সন্তান নাই। ও হরিচাঁদ তুমি একটু আশীর্বাদ করো আমার যেন একটা পুত্র সন্তান হয়। হরিচাঁদ ঠাকুর বলে মাথার মধ্যে হাত দিয়া যাও হবে। কেউ গিয়ে বলে দয়াল আমার মেয়ের সামনে পরীক্ষা, আমার মেয়ে যেন পরীক্ষায় পাশ করে। দয়াল হরিচাঁদ ঠাকুর বলে যাও করবে, যে যা চায় দয়াল সবাইকে সব কিছু দেয়, সবাইকে সব কিছু দিয়ে দেয়, যা বলে তাই হয়। হঠাৎ করে দয়াল হরিচাঁদ ঠাকুর লক্ষ্য করে দেখে তার সমস্ত ভক্তরা বিদায় নিয়ে চলে গেছে, পড়ে রয়েছে অশ্বিনী নামক ভক্তটা। ও আর দয়াল হরিচাঁদ ঠাকুরের কাছে কিছুই চায় না, না চাইয়া শুধু দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে অজরে দুই চোখ দিয়ে শুধু ওর পানি পড়ে। দয়াল হরিচাঁদ ঠাকুর ডাক দেয় অশ্বিনী রে, কয় অশ্বিনী আমার হাজার হাজার ভক্ত কতজন আমার কাছে কত কিছু চাইল, অশ্বিনী তুই তো আমার কাছে কিছুই চাইলি না রে, আমার কাছে কি তোর কিছু চাওয়ার নাই? অশ্বিনী বলে দয়াল হরিচাঁদ তোমার আছে কি আর তুমি আমার দিবা কি? বলে কেন রে, তোমার তো যে যা চাইল সবাই তো সব কিছু দিয়ে দিলা, এখন আমাকে দিবা, তোমার কাছে কি আছে আর দেবার মতো? বলে তুই ভাবে বলছিস কেন, তুই আমার কাছে চা, চাইলে আমি তোকে দেব। বলে সত্য বলছো দয়াল, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দিবে? বলে হ্যাঁ আমি হরিচাঁদ বলছি, তুই আমার কাছে কিছু চাইলে আমি তোকে দেব। অশ্বিনী বলে দয়াল এইভাবে বললে হবে না, তুমি যদি আমার এই হাতটার মধ্যে হাত রেখা বলো আমি অশ্বিনী তোমার কাছে যা চাইবো তুমি আমারে তাই দিবা, তাহলে আমি তোমার কাছে যাবো, তা না হলে আমি যাবো না। দয়াল হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবে অশ্বিনী অত্যন্ত একজন গরিব মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অশ্বিনী চাইলে হয়তো আমার কাছে কিছু টাকা পয়সা চাবে, নয়তো একটু ধন সম্পদ চাবে, আমি হরিচাঁদ আমার তো কিছু কম নাই। যা অশ্বিনী আমি তোর হাতে হাত রেখে কথা দিলাম, তুই আমার কাছে যা চাবি আমি হরিচাঁদ তোকে তাই দেব। কথা যখন দেওয়া নেওয়া হয়ে গেছে, ভাই আপনি বসেন, কথা যখন দেওয়া নেওয়া হয়ে গেছে তখন অশ্বিনী বলে দয়াল আমি তোমার কাছে কি চাই জানো? বলে কি চাও? বলে দয়াল রে আমি প্রতিদিন 30টা বাড়িতে ভিক্ষা করতে চাই, আমি যদি 30টা বাড়িতে ভিক্ষা করতে চাই আমাকে 20টা ঘর হতে ভিক্ষা দেওয়া হয় আর বাকি 10 ঘর হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। বলে আমি কি তোর জন্য আশীর্বাদ করবো যেন ওই বাকি 10 ঘর হতো তুই ভিক্ষা পাস? বলে না তো হ্যাঁ আমি এটা চাই না, আমি চাই যে 20 ঘরের লোক আমাকে ভিক্ষা দেয় ওই 20 ঘরের লোক যেন আমাকে ভিক্ষা না দেয়। বলে তাহলে তুই কি খাবি, কেমন করে বাঁচবি, কেমন করে চলবি, তোর যার কোনো অর্থ উপার্জনের পথ নাই। অশ্বিনী বলে দয়াল রে আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি জানি সদা সর্বদাই আমার সাচাই জানদের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি। দয়াল রে আমি আর কিছু চাই না তোমার কাছে, আমি জানি সদা সর্বদাই আমি আমার দয়ালের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি, এছাড়া আমি তোমার কাছে কিছু চাই না। বলে অশ্বিনী দেখ আমার হাজার হাজার ভক্ত কতজনে কত কিছু চাইল, কেউ আমি হরিচাঁদ আমারে কেউ চাইল না, তুই যেহেতু আমারে চাইলি
আমি হরিচাঁদ ঠাকুর আজ থেকে তোর হয়ে গেলাম রে দয়াল গো, চাবার মতো কিছুই নাই আপনাকে ব্যতীত। একবার যদি আপনি হয়ে যান আমার পৃথিবীতে, সাচাই চান যদি কোনো ভক্তের হয়ে যায় পৃথিবীতে, সেই ভক্তের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। অশ্বিনী সেদিন বলেছিল, যেদিকে তাকাই দয়াল গো সেদিকে শুধু তোমারে দেখি, তুমি সারা যে আমি আর অন্য কিছুই বুঝি না, আমি কি চাইতে পারি। হা রে ও হা